মানুষের জন্য কাজ করতে গেলে আগে সংসদ হিসাবে শপথ নিতে হবে, সেটা নিয়ে এসে মানুষের জন্য কাজে ঝাঁপাতে চান যাদবপুরের সংসদ শ্রায়নি ঘোষ। টানা আড়াই মাস ধরে প্রচার করেছিলেন এলাকায়, ভোটের আগে এলাকার প্রচারে বেরিয়ে মানুষের বহু সমস্যার কথা শুনেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রায়নি ঘোষ। আর সংসদ হিসেবে শপথ নেওয়ার পরে সমস্ত সমস্যার সমাধানে সবার আগে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন তিনি। কাজের মাধ্যমে তাদের এই ঋণ শোধ করতে হবে। পাশে বিমানদার রয়েছেন, আমাকে অধ্যক্ষ এখানকার মাননীয় বিধায়ক, তার সঙ্গে কাউন্সিলর রয়েছেন, অঞ্চলের যারা লিডার তারা রয়েছেন, আমাদের পঞ্চায়েতের প্রধান জেলা কাউন্সিলর রয়েছেন, জয়ন্ত ভদ্র রয়েছেন। কাজে আমাদের মনে হয় যে আমরা একটি টিম হিসাবে আগামী দিন কাজ করবো এবং মণিপুরের মানুষের কথা সবার আগে প্রায়োরিটি দিয়ে রাখবো। সবার আগে তো হচ্ছে যে সাংসদে গিয়ে সমস্যা নেব, সেটা হচ্ছে প্রথম কাজ মণিপুরের সাংসদ হিসেবে করা এবং তারপরে মিশন যেরকমভাবে শুরু হবে ক্রমশ মণিপুরের চাহিদা পূরণ করতে পারবো। আমরা সবাই মিলে একসাথে টিম হিসেবে কাজ করবো। মণিপুরের মানুষের কিছু কিছু চাহিদার কথা প্রচারের জন্য আমাদের কাছে এসেছিলো,